আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সাম্প্রতিক কিছু প্রতিষ্ঠান হয়েছে, আমরা জানি যে 2020 সালের, আমরা সেই সকল প্রতিষ্ঠানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরকম কিছু সাম্প্রতিক প্রতিষ্ঠান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, চলুন আমরা এগুলো দেখে আসি। যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আইপিএসি। এই আইপিএসি, এর ফুল মিনিং হচ্ছে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না। পরিস্থিতিটা আমরা দেখি, পরিস্থিতি হচ্ছে, দেখুন, বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে ইস্যুতে চীনের প্রভাব কমানোর জন্য জন্য আটটি দেশের আইন প্রণেতাদের আইন প্রণেতাদের জোট। আর এই আইপি মানে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না, এটা প্রতিষ্ঠিত হয় 5ই জুন 2020 সালে। আর এটা নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র। সদস্যগুলো আমরা দেখি, সদস্য হচ্ছে আটটি দেশ। এই আটটি দেশ আমরা দেখি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, আর হচ্ছে সুইডেন। দেখুন, এই আটটা প্রতিষ্ঠান মূলত চীনের প্রভাব মোকাবেলার জন্য প্রতিষ্ঠা করে আইপিএসি। আমরা পরেরটা দেখি, তা হচ্ছে আমরা এবার যে সংস্থাটা দেখব অর্থনীতি, তা হচ্ছে আরসিইপি। এই আরসিইপির ফুল মিনিং হচ্ছে রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এটা বিশ্বের সর্ববৃহৎ একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে এই আরসিইপি। কেন অর্থনৈতিক প্রতিষ্ঠান? দেখুন, বিশ্বের মোট জিডিপির 30% হবে এই আরসিইপির। আর পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার 30% বসবাস করে এই আরসিইপির যে দেশ আছে এই দেশে। এটার মোট সদস্য হচ্ছে 15টি দেশ। আর এটা প্রতিষ্ঠিত হয় 15 নভেম্বর 2020 সালে ভিয়েতনামের হ্যানয়ে
আসিয়ানের 37তম সম্মেলনে। 37তম সম্মেলনে মূলত এই ভিয়েতনামের হ্যানয় 15টি সদস্য দেখুন, হ্যাঁ এই 15টি সদস্য দেখুন আসিয়ানের, আসিয়ানের 10টি প্লাস অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, চীন, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান, আর হচ্ছে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এটা ছিল মূলত আরসিইপি। তাহলে আমরা দুটা শিখলাম, একটা ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না, এটা 5ই জুন 2020 সালে প্রতিষ্ঠিত হয়। আরটা আমরা শিখেছি যে রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা প্রতিষ্ঠা 15ই নভেম্বর 2020 সালে। দেখুন ওইটার সদস্য ছিল 8 আর এটার সদস্য ছিল হচ্ছে 15। তো এভাবে অর্থনীতি ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যেগুলো সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দিলাম। তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।